আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে সিরিয়ায় অসংখ্য সেনা পাঠিয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক রিভলিউশনারি লীগ কঠিন হুঁশিয়ারি। সিরিয়ায় ফের সশস্ত্র অভিযান শুরু করেছে আসাদ বাহিনী। মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার জড়িত নতুন সশস্ত্র গোষ্ঠী। চিকিৎসা খাতে মার্কিন নিষেধাজ্ঞা প্রকাশ্য অপরাধ দাবি ইরানের। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলকে সমর্থন বন্ধের আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যদের। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ঠিকই, তবে সেখানে এখনও স্থিতিশীলতা আসেনি। বরং গত কয়েকদিনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, আর সিরিয়ার ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে রাশিয়া মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় নতুন করে সেনা পাঠিয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে সিরিয়ায় কয়েকটি শহরে রুশ বাহিনীর গাড়িবহর আটকে দিয়েছে মার্কিন সেনারা। শেষবার রুশ সেনার মার্কিন বাহিনীর বাধার মুখে পড়েছে গত মঙ্গলবার। এদিন বিকালে ব্যাপক সরঞ্জাম নিয়ে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামের দিকে যাচ্ছিল রুশ সেনারা, তখন তাদের গাড়িবহর আটকে দেয় মার্কিন বাহিনী। খবরে বলা হয়েছে, ওই ঘটনার পরপরই সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সেনা মোতায়েন জোরদার করেছে রাশিয়া। বুধবার অসংখ্য রুশ সেনা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে, তাদের সঙ্গে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জামও রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে রাশিয়া। দুটি দেশে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যেটা ভেবেই রাশিয়া সেনা মোতায়েন জোরদার করেছে। প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি সময় সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে দেশটির সরকারি বাহিনী। এক্ষেত্রে তাদের সমর্থন দেয় রাশিয়া। অন্যদিকে শরণার্থী সমস্যার অজুহাতে এই অভিযানের বিরোধিতা করে তুরস্ক, আর তাতে তুর্কিদের প্রতি সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরানের সঙ্গে আবারও দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আবার সিরিয়ার মার্কিন বাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়েছে রুশ সেনারা। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নতুন একটি সশস্ত্র গোষ্ঠী, আর এটির নাম রেভলিউশনারি লীগ। এই সশস্ত্র গোষ্ঠীকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য নতুন আতঙ্ক বলে ভাবা হচ্ছে। অবশ্য এরই মধ্যে রেভলিউশনারি লীগের সদস্যদের কর্মকাণ্ডে সেটা প্রমাণও পাওয়া গেছে। ইরানে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে তারা। গত 11 মার্চ ইরাকে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন জোটের তাজি ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। এতে 2 মার্কিন ও 1 ব্রিটিশ সেনা নিহত হন, আর এই হামলা চালিয়েছে রেভলিউশনারি লীগের সদস্যরা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক ভিডিও বার্তার মাধ্যমে মার্কিন জোটের ঘাঁটিতে রকেট হামলা চালানোর সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে রেভলিউশনারি লীগের নামের এই সশস্ত্র সংগঠন। পাশাপাশি ওই ভিডিও বার্তায় মার্কিন সেনাদের ওপর হামলা চালানো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এই নতুন সশস্ত্র গোষ্ঠী। তারা বলছে, শীঘ্রই মধ্যপ্রাচ্য না ছাড়লে সেখানে মোতায়েন মার্কিন সেনাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এদিকে এই সশস্ত্র গোষ্ঠী সম্পর্কে এখনও সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রেভলিউশনারি লীগ তৈরি হয়েছে অনেক আগেই, তবে এতদিন অনেকটাই নিষ্ক্রিয় ছিল এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। আর তাদের লক্ষ্য মূলত হামলার মাধ্যমে ইরাক ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে মোতায়েন মার্কিন সেনাদের মধ্যে আতঙ্ক তৈরি করা। পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, হামাস ও হিজবুল্লার মধ্যে রেভলিউশনারি লীগের উত্থানের পিছনেও ইরানের প্রভাব রয়েছে। এমনকি এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্কও রয়েছে, আর ইরানের উস্কানিতেই মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে হামলা চালিয়েছে এই সশস্ত্র বাহিনী।
তবে ইরানের নেতারা এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তাছাড়া পাঠানো ভিডিও বার্তায় ইরানের সঙ্গে সম্পৃক্ততার ব্যাপারে কিছুই বলেনি ওই রেভলিউশনারি লীগের সদস্য। যুদ্ধবিরতি ঘোষণার পর সিরিয়া কিছুটা স্থিতিশীলতা ফিরেছিল, তবে তা স্থায়ী হয়নি। সিরিয়ায় ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর দেশটিতে নতুন করে অভিযান শুরু করেছে আর যথারীতি সন্ত্রাস নির্মূলের কথা বলেই সশস্ত্র অভিযান চালাচ্ছে তারা। সিরিয়ার সরকারি বাহিনীর বরাতে বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর কয়েকদিন বন্ধ রাখলেও সিরিয়ায় দেশটির সরকারি বাহিনী নতুন করে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। তবে এবার তারা অভিযান চালাচ্ছে মূলত দেশের পূর্ব দিকের কয়েকটি এলাকায়। এ বিষয়ে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযান সন্ত্রাসীদের বিরুদ্ধে। কয়েকটি দেশ এই অভিযানের বিরোধিতা করে আসছে, তবে এর কোনো যৌক্তিকতা নেই। দেশ থেকে সন্ত্রাস নির্মূলের জন্য সিরীয় বাহিনীর লড়াই অব্যাহত থাকবে। জানা গেছে, অতীতের মতো এবারও সন্ত্রাস বিরোধী এই অভিযানে সিরিয়ায় ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন ও সহায়তা দিচ্ছে রুশ সেনারা। প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি সময়ে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদ্রিবে বিদ্রোহীদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে দেশটির সরকারি বাহিনী। এক্ষেত্রে তাদের সমর্থন দেয় রাশিয়া। অন্যদিকে শরণার্থী সমস্যার অজুহাতে এই অভিযানের বিরোধিতা করে তুরস্ক, আর তাতে তুর্কিদের প্রতি সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে রুশ সমর্থিত সিরীয় বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে তুর্কি সেনারা। এমন অবস্থায় গত 5ই মার্চ মস্কোতে বৈঠক করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকের পরই সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা করে এই দুই নেতা। অবশেষে ইরাকে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে রকেট হামলার সঙ্গে জড়িতদের পরিচয় জানা গেছে। তবে হামাস কিংবা হিজবুল্লাহ নয়, এই রকেট হামলার সঙ্গে জড়িত নতুন এক সশস্ত্র গোষ্ঠী, আর এই সশস্ত্র সংগঠনটির নাম রিভলিউশনারি লীগ। বুধবার অর্থাৎ 18ই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক ভিডিও বার্তার মাধ্যমে মার্কিন জোটের ঘাঁটিতে রকেট হামলা চালানোর সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এই সশস্ত্র সংগঠন রেভলিউশনারি লীগ নামে এই সশস্ত্র বাহিনী। গত 11ই মার্চ ইরাকে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন জোটের তাজি ঘাঁটিতে রকেট হামলা চালায় বিরোধীরা। এতে 2 মার্কিন ও 1 ব্রিটিশ সেনা নিহত হন। এই হামলার জন্য দীর্ঘদিনের শত্রু ইরানকেই দায়ী করে মার্কিন প্রশাসন। এজন্য প্রতিশোধ নিতে সিরিয়া ও ইরাকে ইরানি কমান্ডার ও যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। তবে তাতে ইরানের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপর শনিবার ইরাকের তাজিঘাটিতে ফের অভিযান চালায় মার্কিন জোটের বিরোধীরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন মার্কিন জোটের তাজিঘাটিতে 33টি রকেট নিক্ষেপ হয়েছে, তাও আবার দিনের বেলাতেই। যথারীতি এবারও ইরানকেই দায়ী করে মার্কিন প্রশাসন, তবে ইরান শুরু থেকেই এ ব্যাপারে চুপ ছিল। এসব হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়াই জানায়নি তেহরান, তাই কারা এই হামলা চালিয়েছে তা নিয়ে তৈরি হয়েছিল নানা রহস্য। অবশেষে রহস্যের জট খুলল, জানা গেল তাজি ঘাঁটিতে হামলাকারীদের পরিচয়। অবশ্য রিভলিউশনারি লীগ নামের নতুন এই সশস্ত্র গোষ্ঠী নিজেরাই হামলার দায় স্বীকার না করলে হামলাকারীদের শনাক্ত করা সহজ হতো না মার্কিন গোয়েন্দাদের জন্য, কারণ এই সশস্ত্র গোষ্ঠী একেবারেই অজ্ঞাত। এদিকে দুটি নয়, কেবল বুধবারের রকেট হামলার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছে রিভলিউশনারি লীগের সদস্যরা। এক টুইট বার্তায় তারা বলেছেন, আমরা গত সপ্তাহে ইরাকে অবস্থিত মার্কিন জোটের ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছি, এতে 2 মার্কিন ও 1 ব্রিটিশ সেনা নিহত হয়েছে। এছাড়া হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে ঘাঁটিটির। মার্কিন সংবাদমাধ্যমগুলোর মতে হামাস ও হিজবুল্লার মতো রিভলিউশনারি লীগের সঙ্গেও ইরানের কৌশলগত সম্পর্ক রয়েছে, আর ইরানের উস্কানিতেই মার্কিন জোটের ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই দেশের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যদিও চিকিৎসা খাতে এই নিষেধাজ্ঞা আরোপকে প্রকাশ্য অপরাধযোগ্য বলেও দাবি করছে তেহরান। দেশটির বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেছেন, ইরানের ঔষধ আমদানির উপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির অপরাধযোগ্যের স্পষ্ট দৃষ্টান্ত। ইরানি বার্তা সংস্থা পার্স টুরে জানিয়েছে, বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরানের বিরুদ্ধে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা আরোপের জন্য তীব্র নিন্দা জানিয়েছে ইসমাইলি। তার ভাষায়, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো কেবল যে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে তা নয়, এরই সঙ্গে তারা আমাদের জনগণের বিরুদ্ধেও শত্রুতায় লিপ্ত হয়েছে।
বিশ্লেষকদের মতে মার্কিন প্রশাসন এবার ইরানের মোট 3টি পেট্রোকেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে সম্বোধন করে মার্কিন যুক্তরাষ্ট্রের 64 জন কংগ্রেস সদস্যের স্বাক্ষরিত একটি চিঠি ফিলিস্তিনের বাড়িঘর ধ্বংস করার বিরোধিতা করার জন্য আমেরিকান প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে। মার্কিন কংগ্রেসের সদস্যরা 16 মার্চ তারিখে দেওয়া ওই চিঠিতে জানান, দখলকৃত জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করার বিষয় নিয়ে তারা উদ্বিগ্ন। তারা চিঠিতে লিখেছেন, পূর্ব জেরুজালেমের ওয়াইদি আল হুম্মাস ও অন্যান্য সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক ধ্বংসযজ্ঞ সহ পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক স্থানান্তর করা নিয়ে আমরা উদ্বেগ জানাচ্ছি। তারা আরও লিখেছেন, আরও বেশি পরিবারকে জোর করে স্থানান্তরিত করা এবং তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ না করার জন্য ইসরায়েলি সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানাই আমরা। ইসরায়েলি সরকার সম্প্রতি ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের মাত্রা বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় অফিসার হিসাবে পশ্চিম তীরে 2018 সালের তুলনায় 2019 সালে বসবাসের ঘরবাড়ি ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ভেঙে ফেলার হার শতকরা 45% বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধির হার অব্যাহত রয়েছে বলে দাবি করেছে। কংগ্রেস সদস্যরা উল্লেখ করেন, বিশ্বের সর্বত্র অবৈধভাবে গৃহ ধ্বংস এবং জোর করে নাগরিকদের স্থানান্তর প্রতিরোধ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদিত সরঞ্জামের ব্যবহার রোধে কাজ করা উচিত যুক্তরাষ্ট্রের। তারা 2020 সালের 30 এপ্রিলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকেও তাদের চিঠির জবাব দিতে বলেছেন এবং ফিলিস্তিনিদের আরও বাড়ি ধ্বংস রোধে ইসরায়েলি সরকারকে চাপ দেওয়ার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া এই ব্যাপারে কংগ্রেসের যথাযথ তদারকির জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার অনুরোধও জানিয়েছেন তারা। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার মতে চিঠির প্রতি সমর্থন জানিয়েছে জে স্ট্রিট, অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল, ইউএসএ, চার্চ ফর মিডিল ইস্ট পিস, ফোর্স কমিটি অন ন্যাশনাল লেজিয়েশন এবং উইন অত ওয়ার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।